আল্লাহ আল্লাহরে মেরে ফেলতে পারলে ঝামেলা শেষ, কিন্তু মারতে পারলো কথা বলেন না কেন? সেই নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করতে কি পরিমাণ ফেরেশতা পাঠাইছেন? একটা অসুস্থ মশা আর কি সাথে জুতা মুবারক, ফেরাউন শেষ। তাহলে বর্তমান দুনিয়াতে যত বড় ইসলামের দুশমন আল্লাহর দুশমন, নমরুদ হামান সাদ্দাত কারুন ফেরাউনের সমান হবে? এত ভয় পান কেন? কয় আসলে তাদেরকে ভয় পাই না, ভয় তো আমাদের ঈমান আমল নিয়া। নামাজ পড়ি ঠিকই, কিন্তু তলে তলে সুদের সাথে একটু লাইন লাগানো আছে। আমি মাঝে মাঝে বলি, কিসের জিকির করনে ওয়ালা আর পীর সাহেবের মুরিদ, পাগড়িওয়ালা আর তাবলিগের চিল্লাওয়ালা, আর মক্কার ভিআইপি প্যাকেজের হাজি সাহ, এদের কি পরিমাণ ঈমান তাজা? টের পাওয়া যায় মাইয়া বলা বিয়া দেওয়ার সময়, টের পাওয়া যায়নি? কঠিন টের পাওয়া যায়। হাজি সাহেবের মাইয়ার বিয়া, পাঁচতলা বিল্ডিং ধুমধাম কাঁপতেছে, মনে হয় ভূমিকম্প চলতেছে কেরানীগঞ্জ। কি ব্যাপার, কাঁপে কেন? কয় ছাদের উপরে বরকতের গায়ে হলুদের অনুষ্ঠান চলে, আছে না নাই? এই জন্য বলি, কার জিকিরের পাওয়ার কত, পাগড়ির পাওয়ার কত, চিল্লা দেওয়ার পাওয়ার কত, হজের পাওয়ার কত, মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায়। তলে 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 সব আল্লাহর বিরুদ্ধে যা দরকার সব চলে। আল্লাহ হেদায়াত দান করুন, বর্তমানে এই দুনিয়াতে এই পরিস্থিতির থেকে নিজেকে বাঁচানো এটা ফরজ। এজন্য আল্লাহ বলেন, জাহান্নাম থেকে আগে পরিবার বাঁচাও না নিজেকে বাঁচাও? নিজের নিয়ে কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। অমুকের ছেলে ভালো না, ইমাম সাহেবের ফাগরি নাই, এই অন্যের সমালোচনা করে সময় কাটাই, নিজে যে কি পরিমাণ অবস্থায় আছি, আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রীর কি অবস্থা কোনো খবরই নাই। আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে হেদায়াত দান করুন, আরো মহব্বতে বলেন এখন এই নিজেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে আহালকে বাঁচানোর জন্য একা একা সম্ভব না। কেন না? কয়েকটা প্রতিবন্ধকতা আছে, পর্দা আছে, এই পর্দাগুলো ভেদ করা যায় না। যেমন আমি জন্মগত দুর্বল, জন্মগতভাবে অকুলিকল ইনসান জাইফা, দুই নম্বর আমার পর্দা বাধা, দুনিয়ার পরিবেশটা না পাক নাকি পাক বলেন না কেন? মসজিদের ভিতরে ইবাদত করবেন সেখানেও ঝামেলা, ঝামেলা আছে না নাই? আছে। মন মতো কথা বলা যাবে না, বাধা। জিকির করবেন আল্লাহ, এখানেও বাধা, কথা বলেন না কেন? আল্লাহর ঘরে আল্লাহর জিকির করবেন সেখানেও বাধা আছে না নাই? তাহলে আল্লাহর ইবাদত আল্লাহর ঘরে হবে না মন্দিরে হবে? জিকির কার? আল্লাহর জিকির মসজিদে হবে না মন্দিরে? মসজিদে আল্লাহর জিকিরে বাধা কেন? আল্লাহ কোরআনে বলেন, এদের মতো জালেম দুনিয়াতে আর কেউ নেই। কারা? যারা আল্লাহর জিকিরে বাধা দেয়, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে কি দেয়? বাধা দেয়। এদের মতো জালেম দুনিয়াতে আর কেউ নাই। আর সহ্য ব্যাপার, আল্লাহর জিকির করব, আর আমরা যারা জিকির করি আমাদের হালাত যে এত বেশি আবেগ, মানে জিকিরের আগেই আমার ভিতরে 90% হালাত পরিবর্তন হয়ে থাকে, পরিবেশ বুঝি না। অথচ সমস্ত মুরব্বীরা আমাদের বলেন যে তুমি নিজেকে কন্ট্রোল করলে সওয়াব বেশি, আর লাভ দেওয়া চিক দেওয়ার থেকে চোখের পানির দাম আল্লাহর কাছে কোটি গুণে বেশি, কথা ঠিক না? তাহলে আমরা কান্নার চেষ্টা করি, এটা বড় দামি এক সম্পদ। এরপরে জিকির যা করি সবসময় তালিম, চরমনাই যান উজানি যান শিখানো হয় কেমনে জিকির করবেন,
কলবের সাথে জবানের সাথে মিল রেখে জিকির করা লাগবে। জিকির করতেছে আর মসজিদের খাম্বা ফ্যান কয়টা ঘুরতেছে, জবানে জিকির চলতেছে কলবের সাথে কোনো কানেকশন নাই। এই জিকিরের দ্বারা কলবের পরিবর্তন আসতে পারে না। এই কলবের পরিবর্তন আসার জন্যই এই আল্লাহওয়ালাদের মজলিস। সব জায়গায় স্লোগান কি, দিন বদলাও, দিন বদলাও দিন। আর উলামায়ে কেরামের আওয়াজ হলো দিন নয়, দিল বদলাও দিল। দিল বদলাইলে দিন বদলে যাবে। দিল পরিবর্তন হয়ে গেলে দিন এমনিই পরিবর্তন হয়ে যাবে। অতএব আমরা দিন পরিবর্তন চাই না, আমরা দিলের পরিবর্তন চাই। এজন্য আল্লাহওয়ালাদের মজলিসে বসতে হবে। আল্লাহওয়ালা কারা? যাদের নামাজ নাই রোজা নাই তারা যারা পরিপূর্ণ ইমানওয়ালা, পরিপূর্ণ তাকওয়াওয়ালা। তাকওয়া মানে কি, ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। কথা বুঝাইতে পারলাম? এ হলো তাকওয়ার স্লোগান, যে ইচ্ছা করে গুনাহ করা যাবে, যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি, এর নাম তাকওয়া। এর নাম আল্লাহর ভয়। যে ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হযরত পীর সাহেব হুজুর এসে পড়বেন, জিকিরের মধ্যে এসে মোনাজাত দিয়ে বয়ান শুরু করবেন। এর আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে কোরআন শিক্ষা বোর্ডের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, হযরত মরহুম পীর সাহেব হুজুর চরমোনাই আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। আজকে যেখানে আমি বসলাম, আমি খুব মর্মাহত যে এই মসজিদে দীর্ঘ অনেক বছর খেতাবতের দায়িত্ব পালন করেছিলেন হযরতুল আল্লাম মুহাম্মদ সাদি রহমতুল্লাহ আলাইহ। আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। তার রেখে যাওয়া আওলাদ দ্বীনের যত কাজ আমানতের সাথে আঞ্জাম দেওয়ার তার পরিবারের সবাইকে তৌফিক দান করেন। এভাবে বয়ান চলবে, পরিবর্তন হবে চেয়ারের। অতএব এই কোরআন শিক্ষা বোর্ড, এর দ্বারা উম্মত কোরআন শিখবে, আপনার আমার সন্তান কোরআন শিখবে, আর কোরআন শিখার মাধ্যমে সে আল্লাহর পরিচয় লাভ করবে। তো কোরআন শিক্ষা দেওয়া, শিখানো, নিজে শিখা যেই পরিমাণ সওয়াব, এই কোরআন শিক্ষা দেওয়ার পেছনে সহযোগিতা করাও ওই পরিমাণ সওয়াব। আসতে বললেন সন্দেহ আছে? নাই, কেউ নাই। ইল্লাল্লাহ, একমাত্র কে আছেন? আর জোরে বলেন আল্লাহ। এই ভাই ব্যাগগুলো স্টেজে এক পাশে জমা দেন। তাহলে লা ইলাহা অর্থ কি? কোন ইলাহ নাই। সবাই বলেন কোন ইলাহ নাই। একমাত্র কে আছেন? আল্লাহ। এই যে একমাত্র আল্লাহ আছেন, এই কথাটা লা ইলাহা শব্দে বুঝাইলো না ইল্লাল্লাহ শব্দে বুঝাইলো? বুঝেন না আপনারা? লা ইলাহা মানে কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে কি, কিন্তু আল্লাহ বা আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া মানে আল্লাহই আছে, আল্লাহ যে আছেন, এই কথাটা লা ইলাহা শব্দে বুঝাইলো না ইল্লাল্লাহ শব্দে বুঝাইলো? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লা ইলাহাটা আসল না ইল্লাল্লাহ আসল? বুঝা হয়েন? লা ইলাহা আসল না ইল্লাল্লাহ আসল? যেমন কেউ যদি লা ইলাহা বলে চুপ হয়ে যায়, ইল্লাল্লাহ বলে না, তার ইমানের ঘাটতি হবে, তার ইমানের। কিন্তু কেউ যদি শুধু ইল্লাল্লাহ বলে, লা ইলাহা শব্দটা বলে না, তার ইমানের কোনো ঘাটতি হবে না? বলেন কোন ইমানের ঘাটতি হবে না? তাহলে এতক্ষণ কথায় কি বুঝলাম? লা ইলাহা আসল না, মাকসাদ না, মাকসাদ ইল্লাল্লাহ। বলেন মাকসাদ কি? ইল্লাল্লাহ। এই কথা যারা বুঝে না তারা ইল্লাল্লাহর বিরুদ্ধে।
বিরোধিতা করে ঠিক এরকম বিরোধিতা করনে वाला আছে না নাই আছে এরপরে তারা বলে ইল্লাল্লাহ জায়েজ নাই আরে যারা জিকির করে উজানি চর্ম নাই জিকির তো এছাড়া আর কেউ করে কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানেন জিকির তরতিব ওয়ারি কম্বল চারি জিকির চলে চর্ম নাই কথা ঠিক নি কথা বলেন এরপরও যদি চলে আহলে হক উলামায়ে কেরামের মারকাজে চলে আহলে হক উলামায়ে কেরামদের মারকাজে চলে আহলে বাতিল তো সিরিয়ালের বাইরে কথা ঠিক এখন যারা জিকির করে যেমন সারসিনা আল্লাহরা জিকির করে বা পীর সাহেবরা যত লাইনে জিকির করে আমাকে আপনাদের জানা থাকলে বলেন এরা জিকিরের মজলিসে বসিয়েই কি শুরু করে ইল্লাল্লাহ হ্যাঁ বরং দীর্ঘ টাইম এরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার পরে দীর্ঘ টাইম করার পরে এরপরে একজরবি ইল্লাল্লাহ জিকির করে কথা ঠিক নি তাহলে কেউ তো ইল্লাল্লাহ জিকির শুরু থেকে করে না লা ইলাহা ইল্লাল্লাহ পুরো কালেমা পড়তে 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 কলবে যখন একটা ধাক্কা লেগে খেয়াল তৈরি হয়ে যায় হ্যাঁ যে আল্লাহ সারা কোনো মাগুদ নাই কোনো ইলাহ নাই আমার কোনো বাড়ি নাই লা ইলাহা আমার কোনো ইলাহ নাই আমার কোনো মাশুক নাই আমার কোনো মাগুদ নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহই আমার কলবে আছেন আল্লাহ সারা আমার বাড়ি নাই আল্লাহ তাআলা ব্যতীত আমার কোনো ঘর নাই আল্লাহ সারা আমার কোনো ছেলে নাই আল্লাহ সারা কোনো মেয়ে নাই আল্লাহ সারা রিজিকের মালিক কেউ নাই আল্লাহ সারা হায়াতের মালিক কেউ নাই আল্লাহ সারা হায়াত মউতের মালিক কেউ নাই আল্লাহ তাআলা সারা ইজ্জতের মালিক কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহই আছেন আমার বাড়ি নাই আল্লাহই আছেন আমি নাই একমাত্র কে আছেন আল্লাহ সারা আমার কেউ নাই আমি যত কিছু বলি আমার আছে আছে এই কথা যখন মনে মনে অন্তরে ঢুকাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত আমার কোনো ইলাহ নাই আল্লাহই আমার কলবে আছেন এবারে ধ্যান অন্তরে তৈরি হওয়ার পরে এইবার শুধু ইল্লাল্লাহর ধাক্কা দিয়ে বলি না আমার আল্লাহই আছেন আমার কলবে আল্লাহই আছেন আমার কলবে আল্লাহই আছেন আর কেউ না সমস্যা কি